আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 9:30। এখন যাচ্ছি আমি ক্লাসে, আমার 10:30 ক্লাস রয়েছে। তো আজকে একটু ক্লাসে তাড়াতাড়ি যাচ্ছি, আজকে টিচারের সাথে আমার একটু কাজ রয়েছে, সেই জন্য আজকে ক্লাসে একটু তাড়াতাড়ি যাচ্ছি। আর আজকে সকাল থেকে আবহাওয়াটা অনেক নরম, মেবি বৃষ্টি হবে একটু পরে, একটু দুইটা করে পড়ছে এমনি। আর এই পাশে আমাদের ইন্টারন্যাশনাল বিল্ডিংয়ের পাশেই দুইটা আবার নতুন ড্রাম বানাচ্ছে, কারণ প্রতি বছর আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বৃদ্ধি পাচ্ছে। তো আগেরবার আসছিল অনেক, এবারও অনেক আসবে, যে কারণে আগে থেকেই বিল্ডিং বানাচ্ছে। আর সবসময়ের মতনই আমি এখন যাচ্ছি বাইক চার্জিং স্টেশনে, বাইক নিয়ে তারপরে ক্লাসে যাব। তবে একটা জিনিস কি, আমাদের ক্যাম্পাসের গাছগুলো অনেক ছোট ছোট, কারণ এই গাছগুলো লাগানো হয়েছে এখান থেকে 4 বছর আগে, কারণ আমাদের ইউনিভার্সিটি এইটা এই ক্যাম্পাসটা নতুন করছে। আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাস ছিল আগে শহরের ভিতরে, আর অনেক স্টুডেন্ট সেই কারণে শহর থেকে বাইরে নিয়ে আসছে, শহর থেকে একটু সাইডে। তো এই ক্যাম্পাসটা নতুন, আর এই ক্যাম্পাসটা অনেক বড়, আগের ক্যাম্পাস থেকে প্রায় 2-3 গুণের বেশি আমাদের এই ক্যাম্পাসটা অনেক বড়। তো এইটা বাইক চার্জিং স্টেশন, আমার বাইক ঠিক ওইখানে, এই যে এইটা আমার বাইক, গতকাল রাত্রে চার্জে বসে রাখছিলাম, আর বৃষ্টি হবে যে কারণে বাইক উল্টো করে চার্জে বসাইছি, এই যে চার্জারের ভিতরে, এই যে চার্জার, এখন আমি খুলবো এখান থেকে। আর এই বাইকগুলো চার্জ হতে 2.56 ইউয়ান লাগে, যা বাংলা টাকায় প্রায় 44 টাকা মতন পড়ে। তো এটাই যে ফুল চার্জ হয়ে গেছে, আর এই ফুল চার্জে আমি প্রায় 60 কিলো মতন চালাইতে পারবো। এখন বাজে বিকাল 3:30, তো ক্লাস শেষ করে রুমে গিয়ে খাওয়া দাওয়া করছি। আর এখন আসলাম চুলকাটাতে, এটা একটা শপিং মলে, আর এই শপিং মলটার নাম গ্রাম্বো, আর এটা অনেক বড় শপিং মল, আর এখানে 13 ইয়ান করে নেয় চুলকাতাতে, যা বাংলাদেশের টাকায় প্রায় 200 টাকার বেশি পড়ে। ওইখানে আমার বন্ধু রাসেল চুল কাটছে, এরপরে আমার সিরিয়াল, আর আমার সিরিয়াল নম্বর 305। তো আমার বন্ধু চুল কাটা হয়ে যাচ্ছে, এরপরে এবার আমার সিরিয়াল। চুল কাটা শেষ করে এখন লিফট বেয়ে নামছি নিচে, আর এটা দুইতলাই ছিল, এটা গোল্ডের দোকান, এবং এই পাশে রয়েছে ডায়মন্ডের, আর এই পাশে রয়েছে এটা ফোনের দোকান ভিভো। আমরা শপিং মল থেকে এখন বের হচ্ছি, আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, আমাদের বাস চলে আসছে, আমরা এখন বাসে করে যাব। বাস থেকে নামলাম, আর বাস চলে যাচ্ছে ওই যে, আর আমরা এখন ইউনিভার্সিটিতে ঢুকবো, আর এখনো বৃষ্টি হচ্ছে। আচ্ছা